জেনে নিন নামাজ যে সকল রোগের ঔষধ কিছু কিছু রোগ আছে যার নামাজবাধিত কোনো ঔষধ বা প্রেসক্রিপশন নেই নামাজ হার্ট অ্যাটাক প্যারালাইসিস ডায়াবেটিস মেলিটাস ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্টের রোগীদের প্রতিদিন বাধ্যতামূলকভাবে পাঁচ তো নামাজ আদায় করা উচিত যেমনভাবে তারা তাদের ডাক্তারদের নিকট খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য অনুমতি লাভ করে থাকেন নামাজ একটি উত্তম ইসলামী ব্যায়াম যা মানুষকে সবসময় সতেজ রাখে অলসতা এবং অবসাদগ্রস্ততাকে শরীরে বাড়তে দেয় না জন্য এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এটা একান্তই সামগ্রিক ব্যায়াম যার প্রভাব মানুষের সকল অঙ্গগুলোতে পড়ে এবং সামগ্রিক মানব অঙ্গগুলোতে নড়াচড়া ও শক্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্য অটুট থাকে মহান আল্লাহ তালাকে খুশি করতে ধর্মপ্রাণ মুসলমানেরা বিভিন্ন ইবাদতবন্দিগীর মধ্যে নিজেদের নিয়োজিত রাখেন আপনি নিজেও হয়তো নিজেকে আল্লাহর ধ্যানে নিয়োজিত রাখেন কিন্তু আপনি জানেন কি আপনার ছোট্ট একটি ভুল মহান আল্লাহ তাআলা আপনার এত কষ্টের আমলগুলো কবুল করবেন না মূলত যারা অবৈধ হারাম পন্থায় সম্পদ উপার্জন করে ভোগ দখল করে তাদের আমল আল্লাহ পাক কখনোই কবুল করেন না এই প্রসঙ্গে হজরত আনাস রাজিয়াল আনহু বলেন আমি বললাম হে রসুল আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমার দোয়া কবুল করেন উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন হে আনাস তোমার উপার্জনকে হালাল রাখো তোমার দোয়া কবুল হবে মনে রেখো কেউ যদি হারাম খাদ্যের এক গ্রাসও মুখে নেয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না